আমার গ্যাস্ট্রিক আছে, আমার গ্যাস হচ্ছে, খাচ্ছি খাবারের সাথে যদি দেখা যায় পেট ফুলে আসছে, গ্যাস হয়ে যাচ্ছে। গ্যাস হওয়ার একমাত্র কারণ হলো গ্লুকোটিন। আমাদের সবসময় জানতে হবে যে কোন রোগের কারণটা, কোন জীবাণুটা। গ্লুকোটিন নামক একটি ব্যাকটেরিয়া আছে, এটা একটা মারাত্মক ব্যাকটেরিয়া। এটা ব্যাকটেরিয়াটা সাদা, সে শুধু সাদা জিনিসের ভিতরে থাকতে পারে, আর কোনো জিনিসে তার সে লাইফ থাকে না। তাহলে আমরা যে কোনো সাদা খাবার খাবো, সাথে সাথে ভাববো যে আমাদের গ্যাস হইতে পারে, গ্যাস্ট্রিক হইতে পারে। সাদা খাবার কি? ভাত। ভাত যখন আমরা পাক করবো, যদি এক টুকরো কাঁচা হলুদ ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে পরে ভাতের মধ্যে আর কোনো দিন গ্লুকোটিন থাকতে পারে না। এই আধুনিক বিশ্বের সকলেই এই কাজটি করতেছে। যেরকম আমরা সারা পৃথিবীর সব দেশের রুটি হলুদ হয়ে গেছে, ও রুটির মধ্যে একটু কাঁচা হলুদ দিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে রুটিটা হলুদ হয়ে গেলে এর মধ্যে আর গ্লুকোটিন আসতে পারে না, গ্যাস সৃষ্টি করতে পারে না, গ্যাস্ট্রিক সৃষ্টি করতে পারে না, আপওয়ার্ড গ্যাস হয়ে বুকে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, গলায় ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, মনে হয় যেন পুরো শরীরটাই আমার আক্রমণ হয়ে গেছে গ্যাসের। এই যে গ্যাস্ট্রিক, আলসার, এই জাতীয় সমস্যাগুলোর জন্য আমাদের যে কোনো ধরনের সাদা খাবার খাবার পূর্বে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেরকম ধরেন আপনি বলতে পারেন চিনি সাদা, হ্যাঁ চিনিকেও আপনাকে এখন ব্রাউন সুগার করে ফেলানো হচ্ছে। আপনি বলতে পারেন যে লবণ সাদা, লবণ কিন্তু আসলে সাদা না, লবণের ভিতরে আয়োডিন দেওয়া হয়, লবণ লুকায়িত সাদা, কিন্তু একটু লেবু যদি আপনি চেপে ধরেন সেটা খাঁটি লবণ হয়, তাহলে সেটা লালচে কালচে খয়েরি হয়ে যাবে। পৃথিবীর অনুন্নত 40টা দেশে গেইন নামক একটি জাতিসংঘের অংশ, সে খাবারের ভিতরে হলুদ দিয়ে সব খাবারকে একটু একটু করে হলুদ করা হচ্ছে, অতএব তার ফলে গ্লুকোটিনের আক্রমণ প্রতিরোধ করতে।